নিঃস্ব পরিচালক অরণ্যের পাশে দাঁড়ালেন তথ্যমন্ত্রী। চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে হোটেল বয় হিসেবে কর্মরত চলচ্চিত্র পরিচালক অরণ্যর পলাশের পাশে দাঁড়ালেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাপক্ষে নিজের পক্ষ থেকে 1 লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী। তথ্যমন্ত্রী জানান, আমি নিজে যখন বিদেশে পড়াশোনা করতাম তখন আমি হোটেলের রেস্তোরাঁয় কাজ করতাম, অর্থাৎ আমি নিজেও টি বয়ের কাজ করতাম। সেখানে টি বয় বলে না, ওয়েটার বলে। এটি বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি সেই কাজ করতাম। একদিন দুদিন নয়, আমি বিদেশে অনেক দিন ছিলাম মাস্টার্স ও ডক্টরেট করার জন্য। সেখানে অনেক দিন কাজ করেছি, মাসের পর মাস, কোনো কাজই অসম্মানের নয়। অরণ্যের পলাশের এই পরিস্থিতি দেখে আমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সচিব সবার সাথে আলোচনা করেছি যে তাকে আমরা কোনোভাবে সহায়তা করতে পারি কি না। উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ আরও বলেন, আজকে তাকে ডেকেছি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সহায়তা করার জন্য, কারণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা করতে হলে একটা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ও চলচ্চিত্র মোহাম্মদ মিজানুল আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অরণ্য পলাশ নির্মিত গন্তব্য চলচ্চিত্রের প্রযোজক এলিনা শাম্মি সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। দর্শক, বিনোদন জগতের সব ধরনের সংবাদ সবার আগে পেতে সাথে থাকুন এবি চ্যানেলের মিডিয়া নিউজে, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।